আর শুরুতেই যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এবার দুটি পুরসভাকে চিঠি, দুটি পুরসভাকে চিঠি দিয়েছে সিবিআই। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এবার দুটি পুরসভাকে চিঠি সিবিআই এর। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণব, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অর্ণব। একবারই দেখুন হুমকি, যেটা সিবিআই সূত্রে খবর যে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যখন তারা তদন্ত করছেন সেই সময় কিন্তু রানাঘাট এবং হালিশহর যে পুরসভা সেই দুটি পুরসভাকে কিন্তু তারা চিঠি পাঠিয়েছেন এবং সেখানকার এক্সিকিউটিভ যে ইঞ্জিনিয়ার রয়েছে তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে। মূলত যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কি ধরনের নিয়ম মানা হয়েছিল, কি প্রসিডিওরে সেগুলো হয়েছিল, সেগুলো জানবার জন্য কিন্তু তাদেরকে তলব করা হয়েছে। এবং আগামী 24 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকাল 11টার সময় এই সমস্ত নথি নিয়ে তাদের যে নিজাম প্যালেসে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের যে দপ্তর রয়েছে সেখানে হাজিরা দিতে বলেছেন সিবিআই এর আধিকারিকেরা। রুমকি, বেশ অনেক ধন্যবাদ অর্ণব। এবং এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, অবশেষে অনশন প্রত্যাহার করে নিলেন জুনিয়র চিকিৎসকেরা। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর 17 দিনের মাথায় অনশন প্রত্যাহারের কথা ঘোষণা জুনিয়র চিকিৎসকদের। অভয়ার মা বাবার অনুরোধেই সিদ্ধান্ত প্রত্যাহার, একই সঙ্গে প্রত্যাহার করা হলো মঙ্গলবারের স্বাস্থ্য ধর্মঘট। জিবি বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা, অনশন প্রত্যাহার করলেও সরকারের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন জুনিয়র চিকিৎসকেরা। আগামী শনিবার আন্দোলনকারীদের ডাকে মহাসমাবেশ আরজিকর হাসপাতালে। জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার ঠিক কি বলছেন এবং অভয়ের পরিবার ঠিক কি বলছে শোনাই আপনাদের। আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই প্রতিজ্ঞাকে আমরা রাখছি এবং আমাদের অভয়ের মা বাবা এবং সমাজের সমস্ত বিশিষ্টজন, বিশিষ্ট নাগরিক যারা আমাদের বারবার এই রিকোয়েস্ট করেছেন সেই জায়গাটাকে সম্মান রেখে এবং আমাদের লড়াইকে আরো সামনের দিকে আরো তীব্রতরভাবে এগিয়ে নেওয়া, নিয়ে যাওয়ার অঙ্গীকার রেখে আমার অবসরের যে জায়গা সেই জায়গাটা আমরা প্রত্যাহার করছি। এবং এটা হাসকালীন কোনো বিষয় নয়, দেখুন এই অনশনকারীদের যে রাজি করানো, এই গোটা বিষয়টা রাজি করাতে আমাদের একটা বড় সময় গেছে। সাধারণ মানুষের জনস্বার্থের কথা ভেবে আমরা যে দাবিগুলো বলছি এই দাবিগুলো না মানা হলে আমরা যে ধর্মঘটের দিকে যেতে পারি সেটা আমরা ওদের বোঝাতে পারবো, কিন্তু তাদের যে শরীরী ভাষা আমরা বুঝেছি যে সাধারণ মানুষের কথা ওরা ভাবেন না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি না যে এই স্বাস্থ্য ধর্মঘট করে এরকম একটা বার্তা আমরা দিতে পারবো যাতে ওনারা কোনোভাবে সাধারণ মানুষের কথা ভাবছেন। সাধারণ মানুষের কথা আমরাই ভাবছি, আমরাই ভাববো এবং সেই জায়গা থেকে আগামীকালে স্বাস্থ্য ধর্মঘটের যে কথা সেটাও আমরা প্রত্যাহার করলাম। স্বাস্থ্য ধর্মঘটের কোনো জায়গায় এই মুহূর্তে আমরা নেই। আমরা আজকে অনেক মনের কষ্ট এবং এটা দুঃখ থেকে সহ্য না করতে পেরে বাধ্যই আমরা এই অনশন মঞ্চে উপস্থিত হয়েছি এবং সবাইকে অনুরোধ করে তাদের বলছি যে তারা অনশন মঞ্চে প্রত্যাহার করে এবং আন্দোলনে অনেক রকম সূত্র আছে এবং আমার মেয়ের ন্যায় বিচারের জন্য তারা যে সমস্ত আন্দোলন করবে সমস্ত কিছুতে আমার সমর্থন আছে এবং আমি সাধনীদের বস্তু তাহলে পারলেও তাদের সবসময় সমর্থন করে যাবে এবং আমরা আমি আমার মেয়ের ন্যায় বিচার একদিন না একদিন এরাই আমাকে শিখিয়ে দেবে। টানা 17 দিনের অনশন তুললেন জুনিয়র চিকিৎসকেরা, কিন্তু অনশন প্রত্যাহার করতেই অসুস্থ হয়ে পড়েছেন চিকিৎসক অর্ণব মুখার্জি। রাতেই তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়, সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অর্ণব মুখার্জি। অন্যদিকে অনশনকারী চিকিৎসক স্নিগ্ধা সায়ন্তনী, রুমেলিকা কুমার, অল্লিকা ঘুরিও কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, তাদের শারীরিক পরিস্থিতি কি আপডেট নেব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে এলিনা আমাদের সঙ্গে রয়েছে। এলিনা, যারা চিকিৎসকের অনশনরত ছিলেন তাদের অবস্থা কি, অর্ণব মুখার্জি তার পরিস্থিতি কি, সব অবস্থাতে জানতে চাইবো তোমার থেকে। একেবারে
পারি। দেখো রুমকি টানা 17 দিন অনুশন করার পরে গতকাল যখন জুনিয়র চিকিৎসকরা অনুশন প্রত্যাহার করে নেন এবং আমরা দেখতে পাই ধর্ণা মঞ্চে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ডক্টর অর্ণব মুখোপাধ্যায়। সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি তাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়, CCU-তে তাকে ভর্তি রাখা হয়েছে বলে আমরা জানতে পারছি। তবে চিকিৎসক সূত্রে খবর এবং হাসপাতাল সূত্রে খবর, তাকে আরও কয়েকদিন কিন্তু পর্যবেক্ষণে রাখা হবে, কারণ দীর্ঘদিন অনুশন করার ফলে তার শারীরিক অবস্থা কিন্তু একেবারেই এই মুহূর্তে খুব একটা স্থিতিশীল বলা যায় না। তবে আগের থেকে খানিকটা বেটার রয়েছেন তিনি। ব্লাড প্রেশার অর্থাৎ BP, যেটা রক্তচাপ, সেই ব্লাড প্রেশার রক্তচাপ কিন্তু অত্যন্ত কম, গতকাল থেকেই অত্যন্ত কম ছিল। এছাড়াও আমি এই মুহূর্তে যেখানে রয়েছি অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে কিন্তু বাকি 4 অনুশনকারীকে গতকাল রাতেই ভর্তি করা হয়েছে। স্নিগ্ধা, সায়ন্তনী এবং একই সঙ্গে রুমেলিকা কুমার এবং আলোলিকা ঘুরি, এই 4 কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে রাতেই ভর্তি করা হয়। তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, তাদেরও ব্লাড প্রেশার খুব একটা সঠিক জায়গায় নেই, শারীরিক অবস্থা বেশ। অবশ্যই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তারা। আপাতত তোমাকে ধন্যবাদ এলিনা আমাদের সঙ্গে থাকার জন্য। স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা কোনোভাবেই নয়, নবান্নের বৈঠকে এই দাবি উঠতেই বেঁকে বসলেন মুখ্যমন্ত্রী। সন্দীপ বিরূপাক্ষদের নিয়ে আলোচনাতেও তীব্র আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের। থ্রেট কালচারে অভিযুক্তদের সাসপেন্ড করা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন তিনি। অভিযুক্তদের প্রতি এখনও কি নরম মুখ্যমন্ত্রী? উল্টে জুনিয়র চিকিৎসকদের এখতিয়ার নিয়েই প্রশ্ন তুলে দিলেন তিনি। দশ দফা দাবি নিয়ে টানা অনশনে জুনিয়র চিকিৎসকরা, অবশেষে নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি ফের পত্র পাঠ খারিজ করলেন মুখ্যমন্ত্রী। চেয়েছিলাম যে হেলথ সেক্রেটারি স্যারের অপসারণের কথা, কাজী তুমি তোমার কথা বলতে পারো কিন্তু তুমি অভিযুক্ত, তোমার একটা কমপ্লেন তুমি করতে পারো কিন্তু আদৌ সে অভিযুক্ত কিনা সেটা কিন্তু কোনো এভিডেন্স পাওয়া যায়নি। ম্যাডাম আমরা কিছু কাগজপত্র এনেছি যেগুলো আমাদের আনতেই পারো, বাট আই হ্যাভ টু সি দা জেনুইন অর নট। হুমকি সংস্কৃতি নিয়ে মমতার গলায় চড়া সুর, আরজি করে কেন হুমকি সংস্কৃতিতে অভিযুক্তদের সাসপেন্ড করা হলো, আরজি করের অধ্যক্ষের কাছে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী। তো আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল তো এখানে উপস্থিত আছেন, আপনিও তো 47 স্টুডেন্টকে সাসপেন্ড করেছেন, আমাদের তো জানাননি। ইউ শুড হ্যাভ সেন্ড ইউর রেকমেন্ডেশন ফার্স্ট টু দা হেলথ ডিপার্টমেন্ট এবং হেলথ ডিপার্টমেন্ট শুড হ্যাভ কনসাল্ট টু মি, না করে আপনারা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিয়েছেন। কোন এখতিয়ারে অভিযুক্তদের সাসপেন্ড করা হলো? জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সামান্য বাক বিতণ্ডা তো জড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আরজি করে ছাত্র হিসেবে ম্যাডাম এটা আপনার কাছে রাখতে চাই, আরজি করে যে 59 কথা বা 51 কথা আপনি যে কথাই বলুন না কেন, এর মধ্যে যাদেরকে এক্সপেল করা হয়েছে আমরা ইনকোয়ারি কমিটি তৈরি করেই এই শাস্তির কথা আমরা করিনি ম্যাডাম, ইনকোয়ারি কমিটি তৈরি করেছে। তো ইনকোয়ারি কমিটি তৈরি হয়েছে সেটা কলেজ কাউন্সিলের মিটিং হয়েছে ম্যাডাম, কলেজ কাউন্সিলের কথা আমায় বলো না, আমরা কিছু জানি না তার সম্বন্ধে। একের পর এক মেডিকেল কলেজে হুমকি সংস্কৃতি চালানোর অভিযোগ উঠছে, সে বিষয়ে পাল্টা যুক্তি সাজিয়ে চিকিৎসকদের ঘাড়েই বন্দুক চাপালেন মুখ্যমন্ত্রী। যে প্রিন্সিপালকে ঘেরাও করে রেখে বা প্লাস 24 ওপর, এবং আমার মেয়রও ঘেরাও ছিল সম্ভবত কেন ফ্যাক্ট আমি যেটা টিভি দেখেছি, এবং সেখানে একটি ডাক্তারকে প্রেশার করে ওখানেই রেজিগনেশন করানো হলো। ডোন্ট ইউ থিঙ্ক ইট ইজ অলসো এ থ্রেট কালচার? হুমকি সংস্কৃতি নিয়ে মুখ্যমন্ত্রীর নরম মনোভাব আদতে কি অপরাধকে তোল্লাই দেওয়া নয়, যার বিরুদ্ধে গোটা রাজ্যের মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের ক্ষোভ, তাকেও বৈঠকে ডেকে রীতিমতো আগলে রাখলেন মুখ্যমন্ত্রী। তবে জুনিয়র চিকিৎসকদের দাবি না থাকলেও এদিনের বৈঠকের লাইভ স্ট্রিমিং করা হয়, তাহলে আগের বৈঠকগুলিতে লাইভ স্ট্রিমিং নিয়ে এত টালবাহানা কেন করল সরকার? রিপাবলিক বাংলা।